এই এনজিওর পরা যে খাদ্য দোকান ধরিছে পর্যাপ্ত পরিমাণে ধরা নাই। কিমান জন স্টুডেন্ট আছে উপস্থিত? আমার স্টুডেন্ট আছে 90 জন, আর সেই ঠাইত আমার মিড ডে মিল দোকান ধরিছে মাত্র 25 জন, মানে যি ধরিছে 25 জনের হব আর কি। টোটাল স্টুডেন্ট 99, আজি উপস্থিতি আছে 90 জন। 90 জন মানে খাদ্য যোগান দিছে 25 জনের? 25 জনের হব, এনজিওর পরা দিছে। এতিয়া আমি কেনেকৈ এই 25 জনের খানা কেনেকৈ আমি 90 জনের মাজত বিতরণ করিম, সেইটো লৈ আমি চিন্তাত আছো কি করিম। এতিয়া রাইজ আহিছে, আমি কেনেকৈ এতিয়া এই লড়া ছোৱালীক খাবলৈ দিম। মই এজন গাঁও পঞ্চায়তের সদস্যর অভিভাবক। এই স্কুলখন মোর জিপির অধীনত। আজি মই স্কুলত যিমানবিলাক ল'ৰা ছোৱালী চাই আছোঁ, 99% এটেণ্ডেঞ্চ আছে। তাৰ ভিতৰত এন জি অ'ৰ পৰা যিখিনি খাদ্য বিতৰণ দিছে, বিতৰণ কৰিবলৈ আমি চাই আছোঁ 1.5 কেজি চাউলৰ ভাত হ'ব। এইখিনি খাদ্য কেইজন ল'ৰা ছোৱালীক খুৱাব? আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈছে না? আজিৰ পৰা ষ্টাৰ্ট হৈছে। মই চৰকাৰৰ তৰফৰ চৰকাৰক অনুৰোধ জনাওঁ যে এনেকৈ মিড ডে মিল চলালে ল'ৰা ছোৱালী খাব কি, আৰু মাষ্টাৰবিলাকে কেনেকৈ এইবিলাক মিটাপ ল'ব? হয়তো খাদ্য দিলে সঠিকমতে দিব লাগিব, নহলে আমি আন্দোলন করবলে বাধ্য হম। মিড ডে মিল যোগান ধরার কারণে এই কেরিয়ার এডুকেশন সোসাইটি নামের যে এন জি ও ইয়াত দায়িত্ব লৈছে, এওঁলোকে স্কুল মানে LPME সামরি লওয়াতে বৈষম্য করেছে, আর আজি এওঁলোকের প্রথম দিন। এই তো একদম হাস্যকর আর লজ্জাজনক ব্যাপার, মানে 80% উপর স্কুল টাচ করবা নাই, আর যিখিনি গৈছে খাদ্য সামগ্রী এওঁলোকৰ রিটার্ন করেছে। এওঁলোকে 400 স্টুডেন্ট থকা বিদ্যালয়ত লৈ গৈছে। খাদ্যৰ কোৱালিটি কেনেকুৱা পাইছে? একদম নিম্ন পৰ্যায়ত, একদম নিম্ন পৰ্যায়ত। এটি আমাৰ কাৰণে ডিস্কুট হয়। LPME আছে, এইটো দুটা স্কুলের কারণে আমার ভাত গৈছে। LP স্কুল ছাত্র আছে আমার 214 জন, আমি মিড স্কুল আছে 165। এই হিসাবত আমার চাউলের এলোপমেন্ট আছে 45 কেজি। যিখিনি ভাত পঠাইছে সিহঁতে মেক্সিমাম 9 কেজি চাউলের ভাত হবে। আমার স্কুল প্রেজেন্টে 90% থাকে। আৰু এটা বেলেগ কথা আছে, সেই যে আমাৰ হাই স্কুল ল'ৰা ছোৱালী আছে, সিহঁতৰ কথা ভাত আজি যদি সেইটো হিচাপত নাহে, আমি যেতিয়া চলাইছে সিহঁতৰ অলপ আছিল, কিন্তু আমাৰ LPME ছাত্ৰক আমাক পাব লাগিব। মোৰ কথা হৈছে এইখিনি যে আমাৰ যিখিনি এলটমেণ্ট আছে চাউলৰ, সেইখিনি হিচাপত ভাত যাব লাগিব। তাৰ অনুপাতে আমাৰ সবজি যাব লাগিব, নহ'লে আমি ৰিচিভ নকৰোঁ। আজি আমাক ৰিকুৱেষ্ট কৰিলে যে আজি প্ৰথম মই কিবা ভুল হৈ গৈছে, হয়তো আপুনি ৰিচিভ কৰক, কালিৰ পৰা ঠিক যাব। সেই হিচাপত মই আজি ৰিচিভ কৰিছোঁ, সেই হিচাপত। কিন্তু অহা সম্ভাৱ আমি ৰিচিভ নকৰোঁ।